জয় রাধে। আজকের এই ভিডিওতে আমি বৃন্দাবনের বেশ কয়েকটি দর্শনীয় স্থান আপনাদের দেখাবো। যেই দর্শনীয় স্থানগুলোতে এই নিয়মসভা মাসে নবদ্বীপ থেকে আমরা বেশ কয়েকজন দর্শন করে ফিরে এলাম। যাই হোক, এখন আপনারা দেখছেন বৃন্দাবনের মহাপ্রভু বৈঠকখানা। আপনারা দেখুন, এই বৈঠকখানায় মহাপ্রভু প্রায় ছ মাস এখানে ছিলেন। এই বৈঠকখানাটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। এরপরে যেখানে যাব সেটাও আপনাদের পরিচয় করিয়ে দেব। এই ভিডিওতে যাদের দেখছেন এরা সবাই নবদ্বীপে থাকেন, আমাদের গরীব বৈষ্ণব সমাজের সদস্য এরা, এবং তার সেই সদস্যদের পরিবার। প্রতি বছরই আমরা বৃন্দাবনে নিয়মসভা মাসে দর্শনে যাই এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরে ঘুরে দর্শন করি এবং আপনাদেরকে সেগুলো দেখানোর সুযোগ একটু আপনাদের সহযোগিতা পাই, তাই একটু সুযোগ করে দেওয়ার চেষ্টা করি। আপনারা দেখুন, এই স্থানে শ্রীমন মহাপ্রভু ছয় মাস এইখানে ছিলেন। খুব অতি মনোরম জায়গা। রাধাকুণ্ড থেকে এই স্থানে আসতে বেশি সময় লাগে না, 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমার মধ্যেই পড়ে। রাধাকুণ্ড থেকে 40-45 মিনিট গাড়িতে সময় লাগে এখানে। আচ্ছা, এই মহারাজ কি বলছেন? এই মন্দির যে সেবক তার কাছ থেকে শুনে নিন। হিন্দিতে বলছেন আপনার, वहाँ की बहू खेलती है घूमट मार के लट, लेकिन बेटी नहीं खेलती है, लड़की नहीं खेलती है कोई, जो भी लड़की का मार का पड़ता है। क्लियर कहते हैं ना मैया के घर को, तो मैया के यहाँ लड़की होली नहीं खेलती है। तो राजा जी ने भगवान से कहा, कन्हैया मैं तो आपके साथ में बरसाने में होली नहीं खेलूँ, बरसाने में तो मेरी माँ है, बाप है, दादी बाबा भाई बहन सब है, सबरे गाँव के सामने मैं कैसे आपको आलिंगन करूँ, शर्म लगे, सबरा गाँव छू छू करे, लड़की ने एक शर्म नहीं करे। तो मेरे लिए तो कोई ऐसी कुंज बनाओ जहाँ मैं आपके साथ में 12 महीना होली खेलूँ। तो भगवान ने कहा, राजा जी होली तो महीना दो महीना तीन महीना की होती है, 12 महीना का मनोरथ क्यों मांगो? तो राजा जी बोली, कन्हैया एक तो मैं आपके साथ में बरसाने में होली नहीं खेलूँ, उसका बदला मैं कहाँ निकालूँ? दूसरा, यात्री ब्रज में आएगा, परिक्रमा करेगा, जब दवान बोलेगा सदा बसंत रहे तो ब्रज ऊपर, तो कहाँ से रहेगी? मेरे मनोरथ यही है कि जो वैष्णव फागुन के महीना में ब्रज में नहीं आ सकते, जो फागुन के महीना होली खेल को लाभ जो ब्रज में नहीं ले सके, जो वैष्णव जब ब्रज में आवे तो ब्रज की होली को लाभ लेके जावे। तो भगवान ने कहा, राजा जी तुम्हारा मनोरथ मैं यहाँ गुलालकुंड पर सिद्ध करता हूँ, या जो भी गोसाई वाला वैष्णव आएगा यहाँ 12 महीना होली, तब से यहाँ 12 महीना होली है ठाकुर जी। 12 महीना होली। महाप्रभु यहाँ पर कितना दिन रुकता है? आचार्य वल्लभाचार्य जी 1 साल भी यहाँ रुके हैं, भागवत सप्ताह हुआ है, चेतन महाप्रभु जी 6 महीना तो रुकता है इधर भी। हाँ, 6 महीना होली फील हुआ। आचार्य महाप्रभु जी का यहाँ भागवत सप्ताह प्रारंभ हुआ है, भागवत सप्ताह प्रारंभ के उस समय होली फील हुआ है महाप्रभु जी और सीना जी। আপনারা তখন শুনলেন মহারাজ জি শ্রীমুখে শ্রীমন মহাপ্রভু এই মুসলমান লোক দিল্লি আক্রমণ কিয়া থা, সব গোপাল জি তো ইয়াঁ লাগে করি দি 6 মহিনা হোলি খেলুয়া থা, উনকো সপনা দি করকে ইয়াঁ বুলায়। চেতন মহাপ্রভু আমরা এখন এসেছি ব্রহ্মাণ্ড ঘাটে। এই ব্রহ্মাণ্ড ঘাটের সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই, সকল ভক্তরাই এই ব্রহ্মাণ্ড ঘাট সম্পর্কে কম বেশি জানেন। আমার ব্রহ্মাণ্ড ঘাট সম্পর্কে আর নতুন করে কি বলবো,
এখানে তো শ্রীকৃষ্ণের বাল্যলীলা মধ্যে একটি অন্যতম স্থান। এখানেই শ্রীকৃষ্ণ বাল্যকালে মাটিতে গড়াগড়ি খেয়েছেন আর মাটি খেয়ে ফেলেছেন, আর সেই যখন তিনি হাঁ করে মা যশোদাকে দেখালেন, তখন সেই মুখের ভিতর দেখছেন মা যশোদা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পেলেন। সেই ঘটনা তো এইখানেই ঘটেছিল, এই সেই ব্রহ্মাণ্ড ঘাট যা অতি পবিত্র স্থান। এই ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করলে আমাদের কত বড় যে ভাগ্য, আমাদের যে এখানে দর্শন করলো আমাদের মুক্তি। ঘুরে ঘুরে আমরা এইসব ভক্তরা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গেই একসাথে আমরা আছি, ঘুরে ঘুরে সারাদিন আমরা এই ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করলাম। ব্রহ্মাণ্ড ঘাটে ব্রহ্মাণ্ড মন্দিরে পুজো দিলাম, এখানে অনেকটা সময় আমরা অতিবাহিত করলাম। অতি পবিত্র স্থান, খুবই ভালো লাগবে। বৃন্দাবনের দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি অন্যতম মনোরম স্থান। ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। ব্রহ্মাণ্ড মন্দির ব্রহ্মাণ্ড ঘাটের সঙ্গেই অবস্থিত, এবার বিগ্রহগুলোকে দর্শন করাবো। যারা ব্রহ্মাণ্ড ঘাটের দর্শন পাননি, আমি বলবো অতি অবশ্যই বৃন্দাবন গেলে একবার ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করে আসবেন। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা এখানেই ঘটেছিল। এখানে আমাদের মধ্যে অনেকেই পুজো দিয়ে এবং আরতি দেখিয়েছেন, অনেকেই ইনি আমাদের মধ্যেই আছেন, আমাদের সঙ্গে এসছেন। আমরা এখন রমণরতি দর্শনে এসেছি, এই সেই জায়গা যেখানে কৃষ্ণজি, বলরামজি এবং তাদের গোপালক বন্ধুরা শৈশবে বালিতে খেলতেন। রমণরতি কেন বিখ্যাত? রমণরতি বিখ্যাত কারণ শ্রীকৃষ্ণ, বলরামজি এবং তাদের বন্ধুরা এখানে বালিতে খেতে ছোটবেলায়, আর এই জায়গায় শ্রীকৃষ্ণ রাধাজির জন্য অপেক্ষা করতেন এবং তারপর তারা একসাথে বৃন্দাবনে যেতেন। এখান থেকে রমণরতি মন্দিরও বিখ্যাত কারণ শ্রীকৃষ্ণ এখানে বেশ কিছু রাক্ষস বধ করেছিলেন, আর এখানে তিনি অসংখ্য অলৌকিক কাজও করেছিলেন। এই জায়গাটি ব্রহ্মাণ্ড ঘাট এবং গোকুল আর মথুরার খুব কাছাকাছি। দিনভর ভক্ত পূজারীরা ভগবানের স্তুতি, জপ, আত্মসমর্পণের ভজন গেয়ে
থাকেন। রামন্দতিতে আমরা দর্শনে এসেছি, রামন্দতি মন্দিরে আমরা এখন দর্শনে। এই সেই পবিত্র স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং গোপবালকরা এই বালিতে গড়াগড়ি দিতেন। তাই এখনো ভক্তরা এই রমণী দর্শনে এলে এই বালিতে গড়াগড়ি দিয়ে নিজেদের জীবন পবিত্র করেন। অনেক ভক্ত এখানে বালিতে গড়াগড়ি দেন এবং জামা কাপড়ে এই বালি মেখে নেন। গোজের পবিত্র বালি তাদের শরীর স্পর্শ করলে ভক্তরা ধন্যবোধ করেন। ভক্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণের পায়ের চিহ্ন এখনো রমণীর পবিত্র বালিতে অঙ্কিত রয়েছে। ভক্তরা প্রতিদিন একই বালি স্পর্শ করতে পারে না, যেখানে কৃষ্ণজি এবং দাউজি একবার শিশু হিসাবে খেলতেন। এটা দেখা যায় যে রমণীর বালি কাপড়ের সাথে লেগে থাকে না। এখানে পরিদর্শন ছাড়া রমণীর ভ্রমণ অসম্পূর্ণ। জয় গুরু। এখন আছি কৃষিঘাটে শ্রী শ্রী রাধা মুরারী মোহনে। এখানে আমাদের শ্রীমাত 108 মুরারী বাবাজী মহারাজের সমাধি মন্দিরে বসে আছি। মুরারী বাবার দর্শন করছি এখানে সমাধিতে বসে। আপনারা দর্শন করুন। জয় নিতাই, জয় গুরু। বৃন্দাবনের কৃষিঘাটে শ্রী শ্রী রাধা মুরারী মোহন। মুরারী মোহনে সিদ্ধ মহাত্মা শ্রীমদ 108 মুরারী বাবাজী মহারাজের সমাধি দর্শন করুন। এই হলো রাধা মুরারী মোহন। অপূর্ব সিঙ্গার দর্শন করুন। এই বিগ্রহের সেবা করতেন শ্রীমত মুরারিদাস বাবাজি মহারাজ। তিনি আর আজ আমাদের মধ্যে নেই। কয়েক মাস পূর্বে তিনি নিত্যলীলায় প্রবেশ করেছেন। কৃষিঘাটে অবস্থিত শ্রী শ্রী রাধা মুরারী মোহন আপনাদের সকলেরই পরিচিত জগৎ বিখ্যাত বৃন্দাবনের একটি অন্যতম মন্দির। যারা বৃন্দাবন দর্শনে আসবেন, শ্রী শ্রী রাধা মুরারী মোহন একবার ঘুরে না গেলে তাদের বৃন্দাবন দেখা অসম্পূর্ণ হয়ে যাবে। এই মন্দিরে চরণধুলি পড়েনি এমন কোনো মহাত্মা 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে নেই। এখনো প্রায় দেখা যায় এই মন্দিরে ঝাড়া মৎসব, যে মৎসবে সারা ব্রজমণ্ডলের মহাত্মাগণদের দর্শন পাওয়া যায়। এই মন্দিরে সারা ভারতবর্ষ তথা বাংলাদেশ থেকে বহু ভক্ত শিষ্য যারা এই মন্দিরে এসে
সারা বছর বৈষ্ণব সেবা দিয়ে থাকেন। এই মন্দিরে অবস্থিত শ্রীমন মহাপ্রভু মন্দিরের বিগ্রহের সামনে দণ্ডায়মান, অপূর্ব দর্শন। শ্রীমদ মুরারিদাস বাবাজির শ্রীগুরুদেব হলেন বহুপাদ 108 তিন কোড়ি গোস্বামী মহারাজজি। ওনাকে দর্শন করুন, বহুপাদ তিন কোড়ি গোস্বামী। নবদ্বীপে রাধাবল্লভজি মন্দির, যে রাধাবল্লভজি হলেন তিনকড়ি গোস্বামী মহারাজজির সেবিত বিগ্রহ, যার বর্তমান সেবকরা রয়েছেন নবদ্বীপ প্রভু মণিপুর ঘাট রোডে অবস্থিত রাধাবল্লভজি মন্দির। এই ভিডিও অন্তিম লগ্নে সকল দর্শকদের আমার হার্দিক অভিনন্দন রইল। আবার আমার এই ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আপনাদের সুখ সমৃদ্ধি কামনা করি।